সম্প্রতি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন মারদেকা একশো আঠারো টাওয়ারের চূড়ার কাজ সম্পন্ন হয়েছে একশো আঠারো তলা টাওয়ারটি দুবাইয়ের বুর্জ খলিফার পরে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন এটি আলো ঝলমলে টুইন টাওয়ারের দেশ মালয়েশিয়া এ ভবন নির্মাণ করে আরেকটি মাইল ফলক অর্জন করেছে ডায়মন্ড আকৃতির টাওয়ারটির উচ্চতা ছয়শো আটাত্তর মিটার টাওয়ারটিতে অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে রয়েছে দ্য ভিউ অ্যাট ওয়ান ওয়ান এইট অবজারভেশন ডেক যা দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বোচ্চ উঁচু এই ভবনটিতে রয়েছে মার্দেকা টেক্সটাইল মিউজিয়াম যেখানে মালয়েশিয়া টেক্সটাইল শিল্প প্রদর্শন করা হবে শুধু তাই নয় আছে সাত বছরের কম বয়সী শিশুদের জন্য লিটল এম নামের শিশু কেয়ার সেন্টার এবং একটি মসজিদ মসজিদটিতে একসাথে তিন হাজার জন লোক জামাতে নামাজ আদায় করতে পারবে ভবনের তিরাশি তলা পর্যন্ত থাকছে বিভিন্ন অফিস এবং বাকি অংশে থাকবে শপিং মল স্কাই ডাইনিং রেস্টুরেন্ট পার্ক হায়াত হোটেল সুসজ্জিত লবি ও ভিআইপি লাউঞ্জ একশো আঠারো তলা বলা হলেও নির্মাণ নির্মাণশৈলীর জন্য মাটির নিচে রয়েছে পাঁচ তলার গাঁথনি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে টাওয়ারটির তিন মিলিয়ন বর্গফুট ফ্লোর এলাকা জুড়ে গ্রেড এ অফিস স্পেস এক দশমিক ছয় ছয় মিলিয়ন বর্গফুট নেট লেটেবল এরিয়া এনএলএ এবং প্রায় এক মিলিয়ন বর্গফুট জায়গা নিয়ে গঠিত মাঠ অর্থাৎ স্বাধীনতা ডায়মন্ড আকৃতির এ ভবনের নামকরণ তাই মারদেকা করা হয়েছে দেশটির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করে দু সালে মারদেকা পিএনবি একশো আঠারো প্রস্তাব করেছিল মারদেকা পিএনবি একশো আঠারো এর মালিক হিসেবে এটির নাম প্রস্তাব করা হয়েছে পার মোডালান ন্যাশনাল ওয়ার্ড পিএনবি গ্রুপ এই গ্রুপটির মালিকানাধীন পিএনবি মার্দেকা ভেন্টার্স এসডিএনবিএইচডি নামে পরিচিত তার সম্পূর্ণ মালিকানাধীন সহায়কগুলোর মধ্যে একটি এটি ডিজাইন বেশ কয়েকটি পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দু সালে শুরু হওয়া টাওয়ারের নির্মাণ কাজটি পিন্টারাস জিওটেকনিক এস ভদকে পিলিং ও ফাউন্ডেশনের কাজ করার জন্য নির্বাচিত করা হয়েছিল ডিসেম্বর দু হাজার পর্যন্ত অর্ধেকেরও বেশি ভিত্তি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল বর্তমানে এ টাওয়ারকে বিশ্বের উচ্চতম ভবনগুলোর সঙ্গে তালিকাভুক্ত করা হচ্ছে মারদিকা একশো হচ্ছে মালয়েশিয়ার প্রথম টাওয়ার যেটি উচ্চ মর্যাদাপূর্ণ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন সহ আন্তর্জাতিক টেকসই প্রশংসাপত্রসহ ট্রিপল প্ল্যাটিনাম রেটিং অর্জন করেছে দুই হাজার একশো তেরো ফুট উচ্চতার ভবনটি পেছনে ফেলেছে চীনের সাংহাই টাওয়ারকে যার উচ্চতা দু হাজার ফুট আর বিশ্বের সর্বোচ্চ ভবনের তালিকায় দুবাইয়ের বুর্জ খলিফার পরপরই থাকছে কুয়ালালামপুরের এই ভবনটির স্থান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্স খলিফার উচ্চতা আটশো মিটার আর চীনের সাংহাই টাওয়ারের উচ্চতা ছয়শো বত্রিশ মিটার আধুনিক ও উন্নত দেশ হিসেবে মালয়েশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করেছে মারদেকা একশো টাওয়ার এর আগে টুইন টাওয়ার স্থাপন করে সারা বিশ্বে সারা ফেলেছিল দেশটি এবার বিশ্বের দ্বিতীয় উঁচু ভবন মার্দিকা বা পিএনবি একশো আঠারো টাওয়ারের কাজ শেষে নতুন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে মালয়েশিয়া প্রিয় দর্শক শ্রোতা দুর্বিন নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ